হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সুমাইয়া, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়ে গেছি, আমি এখন হচ্ছে বের হব, কজ হচ্ছে আমি আমার ফ্রেন্ডের সাথে মিট করব আজকে, আর আমার একটা বেস্ট ফ্রেন্ড, ও হচ্ছে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে, সো এটা আমাদের কাইন্ড অফ ওকে ফেয়ারওয়েল মিটিং বলতে পারো, ওর সাথে দেখা করব আমরা সবাই আজকে, সারাদিন ওর সাথে টাইম স্পেন্ড করব, দ্যাটস ওয়াই বের হবো। সো আমি ভাবলাম যে আমার এই জিনিসটা একটু মেমোরি হিসেবে রাখার জন্য যদি আমি একটা ছোট ব্লগ করি, তাহলে মাঝে মাঝে আমি দেখতে পারবো যে ও হচ্ছে চলে যাওয়ার আগে আমরা যে দেখা করলাম, কি কি করলাম, সেই জিনিসটা হচ্ছে আমি মাঝে মাঝে দেখতে পারবো। সেই জন্যই হচ্ছে আমার আজকে ব্লগটা করা। অ্যান্ড ইয়া, আমি এখন বের হয়ে যাব, আমার এখান থেকে আমার আরেকটা ফ্রেন্ডের বাসায় যাব, ওখানে সারাদিন স্টে করব, দেন হচ্ছে সন্ধ্যার দিকে আমার অন্য সব ফ্রেন্ডরা আসবে, সবার সাথে আমরা মিট করব। সো ইয়া, এটাই হবে আজকের আমার ছোট্ট একটা ব্লগ, সো তোমরা আমার সাথে থাকো এন্ড দেখতে থাকো আজকে আমি কি কি করি। কিপ অন ওয়াচিং। এই তো আমি হচ্ছে রেডি হয়ে বসেছিলাম, দেন আমার ফ্রেন্ড ফোন দেয়, তারপরে আমি বের হয়ে যাই। অ্যান্ড এটা হচ্ছে আমার আউটফিট, আমি একটা রেড ড্রেস পরেছিলাম। অ্যান্ড আমরা 11:30টার দিকে বের হই, আর হচ্ছে আমাদের রিক্সা নিয়ে যেতে যেতে, মানে রিক্সা পেতে পেতে 11:45টার মতো বেজে যায়। অ্যান্ড যেহেতু হচ্ছে বৃষ্টি ছিল, একটু পরপর বৃষ্টি নামতেছিল, তো আমরা একটু তাড়াহুড়োই করছি, তো আমার ফ্রেন্ডের বাসা কাছে দেখে আমরা চলে গেছি ভালো মতো। আমরা তিনজন একসাথে গেছি, আমার আরেকটা ফ্রেন্ড আলাদাভাবে আসছিল। অ্যান্ড যে দেখি আমার ফ্রেন্ড রান্না করে ফেলছে অনেক কিছু, ও হচ্ছে বাসমতি চালের পোলাও রান্না করছে, রোস্ট রান্না করছে, গরু মাংস রান্না করছে, যেগুলো আমরা সবাই অনেক পছন্দ করি। দেন হচ্ছে আমাদের যাওয়ার পর একটু রেস্ট করার পরে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, তো আমরা লাঞ্চ করতে বসে গেছিলাম। অ্যান্ড খাবারগুলো খুবই মজা ছিল, আমরা একদম ফর দ্য লাস্ট টাইম আমরা পাঁচজনে একসাথে আমরা লাঞ্চ করলাম। আবার কবে এরকমভাবে একসাথে পাঁচজন লাঞ্চ করবো, আই ডোন্ট নো। তারপর আমার ফ্রেন্ড যেহেতু অস্ট্রেলিয়া যাচ্ছে, তাই ওর জন্য হচ্ছে আমরা একটা কেক বানাই, অর্ডার দিয়েছিলাম যে ফাইন গো, আর হচ্ছে অস্ট্রেলিয়া একটা ফ্ল্যাগ দিয়ে দিয়েছিলাম, তো ওকে এটা দিয়ে সারপ্রাইজ দেই, অ্যান্ড ও খুবই খুশি হয়। এই তো, তারপর আমরা হচ্ছে কেক কাটি, আমরা হচ্ছে কেকটা মজা ছিল, তারপর আমরা বসে বসে সবাই কেক খাই, তারপরে আমরা গল্প করি টুকটাকেই। তো লাস্ট টাইম আমরা অনেকগুলো ছবি তুলি পাঁচজন একসাথে, আমরা খুব মিস করতেছিলাম যে এই জিনিসটা যে আবার কবে হবে এরকম, আমাদের পাঁচজনের যে ব্যাপারটা এখন চারজনের হয়ে যাবে, সো ওইটা ভেবেও ভালো লাগতেছিল না। বাট আমরা অনেক এনজয় করছি, অ্যান্ড পাঁচজন অনেকক্ষণ অনেক টাইম স্পেন্ড করছি, সারাদিন একসাথে ছিলাম আমরা, অনেক ফান করছি। ওটাই খা, তুমি একটা খাবি বললি, চলে গেছে। সো বেসিক্যালি লাঞ্চ করার পরেই হচ্ছে আমরা কেকটা কাটি, অ্যান্ড যদিও আমরা অনেক ফুল ছিলাম, তারপরও হচ্ছে কেকটা কাটার পরে আমরা পাঁচজন মিলে বসে বসে কেকটা খাইছি, খুবই ভালো লাগতেছিল, কেকটা অনেক মজা ছিল। পাঁচজন মিলে বলতে গেলে পুরো শেষ করছি, অল্প একটু বাকি ছিল। তারপরে হচ্ছে আমরা ছবি তুলি একসাথে, অ্যান্ড আমার আরেকটা ফ্রেন্ড, ওর হচ্ছে তাড়াতাড়ি যেতে হবে, তাই ও হচ্ছে একটু আগেই চলে যায়, 4:00 বের হয়ে যায়, অ্যান্ড আর চারজন আমরা থাকি একসাথে। দেন হচ্ছে তারপরে আমরা অনেকটা টাইম একসাথে স্পেন্ড করি, দেন হচ্ছে সন্ধ্যার দিকে আমরা যেহেতু বের হব আমার অন্য ফ্রেন্ডের সাথে মিট করার জন্য, তারপরে আমরা আবার একটু রেডি হই। অ্যান্ড রেডি হয়ে আমরা 7:30 বাসা থেকে বের হয়ে যাই, অ্যান্ড দেন হচ্ছে আমরা ডিসাইড করি যে আমরা রেস্টুরেন্টে যাব, যেহেতু হচ্ছে আমার ফ্রেন্ড চলে যাবে, সো ও আমাদের সবাইকে ট্রিট দিবে। অ্যান্ড আমরা হচ্ছে সোয়াতে যাই, অ্যান্ড ওখানে আমার অন্যান্য যে ফ্রেন্ডরা আছে সবাই ওখানে আসে, অ্যান্ড ওইখানে আমরা অনেকক্ষণ হচ্ছে স্টে করি, অ্যান্ড অনেকক্ষণ টাইম স্পেন্ড করি, অনেকক্ষণ গল্প করি। যেহেতু এরকম আমাদের সবার একসাথে দেখা হওয়ার যে ব্যাপারটা, এটা আর হবে না অনেক দিন, যেহেতু ফাইজা থাকবে না অনেক দিন। নর্মালি আমরা হচ্ছে যে কোনো অকেশনে, ঈদে হোক, পয়লা বৈশাখ বৈশাখে হোক, বা হচ্ছে অন্যান্য যে কোনো অকেশনে
নর্মালি আমরা ফ্রেন্ডরা বের হই, একসাথে হচ্ছে হ্যাং আউট করি, গল্প করি, ঘোরাফেরা করি। এটা আমাদের একদম ছোটোবেলা থেকে, যখন থেকে আমাদের ফ্রেন্ডশিপ তখন থেকে আমাদের আর কি এই জিনিসটা হয়। বাট এখন এই জিনিসটা আর কি অত একটা বেশি হবে না, সবার একসাথে হবে না, যেহেতু হচ্ছে ফাইসা থাকবে না অ্যান্ড অন্যান্য সবাইও একটু বিজি হয়ে গেছে অনেকটা আগের থেকে। সো এখন ওইটা একটু কম হয়, বাট তারপরেও হতো, বাট এখন ফাইসা যেহেতু চলে যাচ্ছে সেহেতু ওইটা একটু কমই হবে আই গেস। সো আমরা একদম ওয়ান লাস্ট টাইম সবাই দেখা করি অ্যান্ড অনেক চিল করি, অনেক মজা করি, অনেক আড্ডা দিই, অনেক গল্প করি অ্যান্ড অনেকক্ষণ ছিলাম আমরা একসাথে, আমরা ডিনার করি একসাথে অ্যান্ড ডিনারটা ছিল ফাইসার পক্ষ থেকে ট্রিট। এই তো এভাবে হচ্ছে আমি আমার ফ্রেন্ডদের সাথে আজকের দিনটা স্পেন্ড করছি অ্যান্ড আমার খুবই ভালো লাগছে অ্যান্ড এটা আমার লাইফে একটা মেমোরেবল ডে হিসেবে থাকবে। অ্যান্ড আমার এই ভিডিওটা এই জন্যই ক্রিয়েট করা যাতে আমি হচ্ছে বারবার আমি ইউটিউবে ঢুকে ঢুকে দেখতে পারি যে আমার ফ্রেন্ড চলে যাওয়ার আগে আমরা সবাই কীভাবে দেখা করেছিলাম, কীভাবে টাইম স্পেন্ড করেছি অ্যান্ড দিনটা কত সুন্দর ছিল। এই তো তারপরে হচ্ছে আমরা লাঞ্চ ডিনার করা শেষ করে দেন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই অ্যান্ড আমার অন্যান্য ফ্রেন্ডরা ওরাও চলে যায়। এই তো আজকের ব্লগ এই পর্যন্তই। আই হোপ তোমাদের আমার এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট সেকশানে কমেন্ট করো, আর তোমরা আমাকে জানিও যে তোমরা কী টাইপের আমার ব্লগ বা ভিডিও তোমরা পছন্দ করো, আমি ওই টাইপের ভিডিওই ক্রিয়েট করার ট্রাই করবো। সো সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দ্যান স্টে হ্যাপি, স্টে বিউটিফুল, আল্লাহ হাফেজ।